गोटा राज्य जुड़े तीव्र ताप प्रवाह दक्षिण থেকে উত্তর সর্বত্র পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদ শীত প্রধান অঞ্চলেও চলতি মৌসুমে তাপমাত্রা 40 ছুঁইছুঁই আবহাওয়ার এমন অবস্থা যে এবার চিন্তায় চা উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত সব পক্ষ দহন জ্বালা শুধু মানুষকেই ক্ষতিগ্রস্ত করছে না সমস্যায় পড়েছে উত্তরবঙ্গের চা বাগানগুলিও চা গাছের পাতায় স্কর্চিং নামে এক ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এর ফলে চা গাছের পাতা হলুদ হয়ে নেতিয়ে পড়েছে পাশাপাশি তীব্র গরমের কারণে লুপার নামে এক ধরনের পোকা ও রেড স্পাইডারের দল হানা দিয়েছে চা গাছে ত্রিফলা আক্রমণে কার্যত জেরবার চা উৎপাদকরা গরমই তো বহুত হে काम कैसे कर रहे हैं धूप में इतनी धूप में काम कर रहे हैं तो गर्मी तो लगेगा ही ना अप्रैल महीने में इस महीने में कभी ऐसा गर्म था और इस तो बारिश का टाइम है ना यहाँ पर इस बार ज़्यादा ही हुआ गर्मी परेशानी तो होती है ना जब इतना गर्मी है गर्मी ने से तो काम करने से कोई भी काम मैंने तकलीफ तो होती है जैसे ऐसे ही चलने से भी तो तकलीफ होती है गर्मी में और हम लोग तो काम कर रहे हैं हाँ लेकिन इस बार तो बारिश भी नहीं है এই অবস্থায় চা পাতায় স্কর্চিং রুখতে বাড়তি খরচ করে কৃত্রিম উপায়ে জলসেচ করা হচ্ছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন নেই উল্টে গত প্রায় দু সপ্তাহ ধরে চা পাতার উৎপাদন প্রায় বন্ধ বারিশ নেই হো রা ইসলিয়ে উতনা জ্যাদা পাতি ভি নেই আ রা হে বারিশ হোনে সে দমা দিন পাতি চলা আয়েগা আর পাতি নেই হোনে সে উতনা উতনা ওয়ার্কার কো মালিক কো তো দেনা হি পড়েগা উসকা হাজিরা পাতি কম হো ইয়া জ্যাদা হো উসকা তো ডেইলি কা হাজিরা দেনা হি পড়েগা প্রতি বছরই চৈত্র বৈশাখ মাসে দক্ষিণবঙ্গের পারদ থাকে ঊর্ধ্বমুখী তবে উত্তরবঙ্গের ছবি থাকে সম্পূর্ণ ভিন্ন নিয়মিত বৃষ্টি হবে তাপমাত্রা থাকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু এবছর তার উল্টো চিত্র দিনে তীব্র দহন রাতে তুলনামূলক ঠান্ডা দিনরাতে তাপমাত্রার ফারাক হচ্ছে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর তাপমাত্রার এই তারতম্যের কারণে এবছর চায়ের সেকেন্ড ফ্ল্যাশ উৎপাদনে ব্যাপক ঘাটতির আশঙ্কা করা হচ্ছে এই অবস্থায় বৃষ্টি ছাড়ার অন্য কোনো পথ নেই বলেই জানাচ্ছেন চা পাতা উৎপাদকরা মার্চ মাসে আমরা স্যাটিসফ্যাক্টরি রেন পাওয়ার পরে এই এপ্রিল মাসের এত ড্রাই চা বাগানের পক্ষে বিরাট বড় একটা ক্ষতি হচ্ছে কারণ গাছ যখন মার্চ মাসে স্যাটিসফ্যাক্টরি রেন হয়ে গেছিল তখন গাছ একটা হ্যাবিটে চলে আসছিল তার পরবর্তী সময় এই প্রলং ড্রট চা বাগানের পক্ষে বিরাট বড় ক্ষতিকারক গাছের জন্য বিরাট ক্ষতি তবে বৃষ্টির ব্যাপারে এখনই কোনো আশার আলো দেখাচ্ছে না আবহাওয়া দপ্তর ফলে চোখের সামনে চায়ের ক্ষয় দেখা ছাড়া উপায় নেই উৎপাদকদের কাছে ক্যামেরায় সায়ন্তন পালের সঙ্গে স্বপ্নাশীষ চক্রবর্তীর রিপোর্ট নিউজ টাইম